جسد. বাংলাদেশের চকিগঞ্জ আমরা আজকে ইন্ডিয়ার করিমগঞ্জ ভারত গেরুয়াময় হয়ে গেছে। আজকেও বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে রেলি আছে, তো আপনারা লোকে থাকবো, আপনারা সবাই দেখানোর চেষ্টা করবো। অ্যাকচুয়ালি অতগুলা প্রোগ্রাম সবগুলো তো আর একই সময় যাওয়া পসিবল না, যতগুলো আমরা ফাইলাম অতগুলো আমরা দেখাইবো, লগে থাকবা এবং ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলবা না। রাম মন্দিরের ইয়ে গিরিয়া তো আপনার দেখতে পারবা, গেরুয়াময় হয়ে গেছে, যেদিকেই দেখবা আপনি গেরুয়া ফ্ল্যাগ চৌকে বলবো। এখানেও একটা জিনিস দেখতে পারতাম, এখানেও সম্ভবত একটা যজ্ঞ বা এরকম কিছু একটা করা হইব, দেখতে পারবা যজ্ঞ মতো একটা স্ট্রাকচার বানানি হওয়ার এবং যজ্ঞ লাগি জায়গা খুঁজা হয়। এবং যদি আমরা এই সাইড দেখি, এই সাইডে সুফরাকান্দি থেকে তারা আইছে, তারা একটা রাম মন্দিরে রামের মূর্তি নিছে, এরা সবাই সুফরাকান্দির। আমি দেখাইলাম, আপনি রিংটুরেও দেখতে পারবা এখানে, আমি দেখাই, এরা সবাই সুফরাকান্দি থেকে আইছে। ওই যে দেখতে পারবা রামচন্দ্রের বৈব মন্দিরের শুভ উদ্বোধন ও রামলীলা প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব, পূজা অর্চনা ও মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। সৌজন্য সুফরাকান্দি রাম ভক্ত, সুফরাকান্দি রাম ভক্ত এর লাগে এটা আয়োজন করা হয়েছে, এখানে দেখতে পারবা। এবং এখানে রাম সীতা লক্ষণ ঠিক আছে তারাও এখানে সাজানি হয়েছে, দেখাই আমি আপনারা। এই যে তখন রাম রামের মূর্তি আই গেছে, আস্তে আস্তে ঠাকুরের মূর্তি লইয়া তারা, জয় শ্রীরাম, ঠাকুরের মূর্তি লইয়া তারা যাইরা। এদিকে দেখতে পারবা রাম সীতা হনুমান, রাম লক্ষ্মণ সীতা হনুমান তারাও আছে, জয় শ্রীরাম। সকালে বুলে বুলে গাড়ি লইয়া বাইরে গেছিলাম, আর এরপরে আর গাড়ি লইতে পারছি না আর কি, এত ট্রাফিক জ্যাম, গাড়ি লইয়া কাজ করে দেখতো নাই, গতিকে বাইতো গাড়ি আছে রাখিয়া কাজ করতাম। আকাঙ্ক্ষা ক্লাবের রাকেশ দারও দেখতে পারটা, তাই এখানে ফ্ল্যাগ গুলা লাগাই যায়। এখানে কিতা প্রোগ্রাম আছে? আচ্ছা, মন্ত্রী শুভ উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে স্থানীয় আকাঙ্ক্ষা ক্লাব প্রাঙ্গণে রামচন্দ্রের বিশেষ পূজা এবং মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে আগামীকালকে দুপুর 12 ঘটিকায়। আমরা এখানে ম্যাডাম রে পাইছি, ম্যাডামে কিছু একটা হইতে একটা কমপ্লেন আছে, কই ম্যাডাম, সুজন আমাকে না নিয়ে সব জায়গায় খেতে যায়, কাপড় কিনে, এটা একটা অভিযোগ আমার। ম্যাডাম ম্যাডামের চাইলে এখন আমার লোকে থাকতে, আমরা খালি কাপড় উপর কিনা, মানে মানে এটা সবসময় হইব। থ্যাংক ইউ ম্যাডাম। তখন আই গেছি মানে দশমী ঘাটও ছোটাগুলো দেখতে পারটা, এখান থেকে আমরা র্যালি শুরু হইব ঠিক আছে। আমি এই জায়গাটা আপনারা দেখাই, যারা যারা ভিউয়ার্স যারা জানা আছে তো জানোই না। এবং যদিও এই যে হচ্ছে গিয়া ট্যাবলোটা যেখানে রামের ফটো রাখা আছে, ওইখানে আশেপাশে সবাই আসইন যারা আর কি র্যালিতে যোগদান করবা। এবং এই পার্টিকুলার লোকেশন থেকে
ওই পাটটা হইছে গিয়া বাংলাদেশের জকিগঞ্জ আমরা আজকে ইন্ডিয়ার করিমগঞ্জ ইন্টারন্যাশনাল ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত প্রথম তো আপনারা যেটা দেখছিলেন এটা হচ্ছে গিয়া মাইজগাভেরা রাম ঠাকুর ভগবান শ্রী রাম রামচন্দ্রের মূর্তি আনাতে গেছিল এখন আমরা হচ্ছে 12 নম্বর ওয়ার্ডের শোভাযাত্রা যেখানে ওয়ার্ড কমিশন হচ্ছে সুকান্ত দাস নিত্য আমরা তারা রেলিতে আইসি ডাক বাংলা রোডে আমারও পাড়া ঠিক আছে তো লোকে তাহলে আমরা দেখাই এবং যাদের এই ভিডিও দেখলাম কমেন্ট করিয়া লগে লগে জয় শ্রীরাম কমেন্ট করে ভিডিওটা শেয়ার করো যাতে কোনায় কোনায় পৃথিবীর কোনায় কোনায় রাম নাম যাতে পৌঁছে যায় করিমগঞ্জ শহরে হওয়া রেলিগুলোর মধ্যে সব থেকে সুন্দর রেলি প্রথমে ঢাক এবং দেখতে পারবা সেই ভগবা ধোয়াজ এবং একটা ই রিক্সারে রথের সেদ্ধ হয়েছে যেখানে আমরা ভগবান রামচন্দ্র আসেন কত সুন্দর এবং ফলোড ভাই 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এখানে আসেন কি আমরা সবাই কইবা জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আর একটা টেবলো দেখতে পারটা অনেক সুন্দর করে কত সুন্দর করে সাজানি দেখো তার একটা চলে গতিকে আমার ব্যাকগ্রাউন্ডে কিছু কইতে লাগবো নাহলে আমার কপিরাইট আইছিব দেখতে পাবো কত সুন্দর র্যালি হয় ভগবা ধ্বজ না হয় আপনার একটা কমলা কালারের বেলুন খুব সুন্দর র্যালি এবং পিছন দিকে আছে গিয়া সুন্দর সিস্টেম গানের এখন আমরা আমি আর সাজন যাইলাম আমরা দেবতুষদার ওয়ার্ডে এখানে একটা র্যালি আছে এবারে পার্থদার ওয়ার্ডেও র্যালি আছে শিববাড়ি রোড চারিদিক পুরা গেরুয়াময় হয়ে গেছে সব রাম সারা মানে যেদিকেই দেখবা সেদিকেই গেরুয়া ফ্ল্যাগ এই তখন গেরুয়া ফ্ল্যাগ এই তখন গেরুয়া ড্রেস আমার তখন পুরা হাত সব কিছু আমার গেরুয়া হয়ে গেছে এদিকে গেরুয়া ফ্ল্যাগ বিক্রি চলেন আমি দেখাই আপনারা রে যেদিকেই দেখবা মানে রাম কিরকম আমরা মনের মধ্যে আসেন এদিকেও দেখেন যেদিকেই দেখবা ফ্ল্যাগ বিক্রি চলেন
প্রত্যেকটা ফ্ল্যাগের দোকানে কাস্টমারই কাস্টমার এই যে দেখেন দেখতে পারবা হনুমান রাম সীতা লক্ষ্মণ তারার দর্শন হইছে তারা হাঁটি হাঁটি যাইরা জয় শ্রী রাম 14 নম্বর ওয়ার্ড থেকে র্যালি শুরু হয়ে আসছে স্ট্রেট ব্যান্ড অতিক্রম করেন একটা পর একটা র্যালি এই যে দেখুন আমরা রাম সীতা লক্ষ্মণ पतित पावन सीताराम कत विशाल रैली देखो জয় শ্রী রাম জয় শ্রী রাম ওখানে আমরা দেখলাম শিবালী রোড পার্থদার ওয়ার্ডে এক দৌড় শুরু হয়েছে কোন দিকে যাইতো কোন দিকে না আমারও সেম আস্তে চালা আস্তে চালা জিন্দা থাকলে রাম না হইব মরি গেলে হইতো না এক কথা সামনে দিয়ে যাই রাম দেখো যেদিকে চোখে পড়বো সেই দিকে বেশি গেরুয়া ফ্লেক গাড়ির মধ্যে ফ্ল্যাগ ইলেকট্রিক কুটির মধ্যে ফ্ল্যাগ যেদিকেই দেখবা গেরুয়া পুরা গেরুয়া ময় পুরা করি মই শহর কখন বিক্রমের ওয়ার্ডে আইছি বনমালি লোড এদিকেও দেখতে পারতে রেলি চলে সব দিকে গান আর কটির কপিরাইটের সমস্যাও থাকে এদিকে দেখো নেতাজি মেলারও কাজ শুরু হয়ে গেছে এই যে নাগরদোলাও আই গেছে হনমান হনমানি আগে যে সাইড 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 তো এখানে বটতলা কালী মন্দিরের সামনে আছি বিক্রমের ওয়ার্ডের থেকে এই র্যালিটা বাইরেছে ঐক্য র্যালি শিবাড়ি রোডে যাইলাম আমি আর সাজন সাজনের আজকে জন্মদিন হেয়ার ডিউটি করেন কো বালা ছেলে হেয়ার ডিউটি হয়েছে তার কেক লাগতো না গিফট কিছু লাগতো না জন্মদিনেও কাজ করবো কো বালা ছেলে হে রাত্রে আজকে একটা পর্যন্ত ডিউটি করবো গুড বাই এদিকে দেখুন এই যে এখানে ফ্ল্যাগের দোকান কত বড় বড় ফ্ল্যাগ হাইয়ার ফ্ল্যাগের দাম 600 টাকা এদিক থেকে যখন আমরা যাইলাম টুয়ার্স করিমগঞ্জ কলেজ আর সাজনে বিএসএফ টাকার তলে ফালাই দিত আসিল আর কি কিন্তু ফরসি না আমি আমরা অখন টুয়ার্স করিমগঞ্জ কলেজ দিকে যাইলাম সেই দিকে দেখতে পাবো ওই তখন উপরে তিনটা ফ্ল্যাগ মানে বেতালা লাগে বেতালা একদিকে রাম মন্দিরের লাগে এত প্রোগ্রাম চলে এদিকে হচ্ছে কি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম জন্মোৎসব যেটা চলে
জন্ম মহোৎসব এই যে দেখতে পারবা করিমগঞ্জ কলেজের মাঠে তো আমরা এখানে পয়েন্টে আইছি এখানে আমার একটা সিচুয়েশন এদিক থেকে আর গিয়া দুইটা রেলি আর ও সামনে হচ্ছে আরেকটা রেলি ওগুলো হইলে এগুমিস যাইব এগুলো হইলে হগুমিস যাইব না এমন একটা কনফিউজিং সিচুয়েশন যে এখানে ওকে 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 সেই দেখুন 19 নম্বর ওয়ার্ড ইন্দিরা কলোনি থেকে এই রেলিটা বাইর হইছে তো রাস্তা শহর মানে একটার পর একটা রেলি কোনটা কভার করতাম কোনটা না নিজেই বুঝতে পারতাম না জয় শ্রীরাম এখানে আমরা ছোট ছোট মনারাও দেখতে পারবা এখানে তারা রাম সীতা লক্ষ্মণ হনুমান সাজছে ঠিক আছে একজন তো ওখানে সাজে চলো 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 আয়ো 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 লাইটার পড়ে গেছে লাইটার লাইটার কতগুলা রেলি একটার পর একটা প্রত্যেকটা ওয়ার্ডের থেকে রেলি বাইরের সবাই রাম মন্দিরে যাইরা তার ঘরে যাইরা জয় শ্রীরাম জয় শ্রীরাম কত বেশি খুশির খবর দেখুন সব নিজের থেকে বাইরি আর জয় শ্রীরাম এদিকে সামনে দিয়ে একটা রেলি আর পিছনে একটা রেলি আছে এদিকে করিমগঞ্জ কলেজের মাঠে ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম জন্ম উৎসব চলে চিন্তা করেন রাস্তা মানে উৎসব মুখর হয়ে গেছে পুরা করিমগঞ্জ দুইটা মুখী দুইটা রেলি এটা হচ্ছে পার্থদার রেলি পার্থদারে দেখতে পারবা জয় শ্রীরাম এদিকে হচ্ছে কি সিনেমা কলোনির র্যালি র্যালি ময় হয়ে গেছে পুরা শহর এই র্যালিটার পিছনে আরেকটা র্যালি আছে
धर्म को बुरा कहेंगे ना किसी धर्म को बुरा बनाएंगे। हिंदू धर्म से जब तक काम रहेगा काम जय श्री राम बोलाए। তো ফাইনালি যতক্ষণ পারছি রেলি দেখাইছি একটার পর একটা, ঠিক আছে। তো যা যারাই আপনারা আসুন, যা যারা বাইরে আসুন বা ঘরে আসা বিদেশে আসুন, করিমগঞ্জের মিস করটা বরাকবেলিতে রাম মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে কিতা কিতা হট দেখি মানে জানতে চাই না, তারা লাগে এগুলো কিন্তু স্পেশিয়াল ভিডিও থাকে। তো যা যারা ভিডিওগুলো দেখরা লোকালোক শেয়ার করবা, করিমগঞ্জের যারা বাইরে আছে আমি চাই যারা বাইরে যারা হয়েছে সবাই কেউ করিমগঞ্জের মিস করতে না। আর এই জিনিসটা যদি আমার পাইতে হইয়া থাকে তো নিজের বহুত ভাগ্যবান মনে করবো আর কি। ঠিক আছে, তো এই ভিডিওটা এখানেই শেষ করতাম। জয় শ্রীরাম, জয় হিন্দ।